দর্শক স্বাগত জানাচ্ছি সেলিব্রিটি শো মমতাজ মেহেদি পূর্ণিমার আলোয়। আমি আছি আপনাদের সঙ্গে, কিন্তু আমার সঙ্গে আছে ঢালিউডের জনপ্রিয় ম্যাজিক মামুনি, কে সে? মাহিয়া মাহি। মাহি, এবার তোমার বিয়ের প্রসঙ্গে আসি। তুমি বিয়ের দিন কী রঙের শাড়ি পরেছিলে এবং শপিং কোথা থেকে করেছিলে? ছিল হচ্ছে একটু ম্যাজেন্টা টাইপের কালারের, এই টাইপের একটু কালার। আমার বিয়ের শাড়ি ছিল অন্যটা, কিন্তু আমার বিয়ের মানে প্রথমে তো আমার মানে শাশুড়ি বিয়ের গয়না দেখেনি, মানে আমার আমার বাসা থেকে যেগুলো দিয়েছে তো গয়না, যখন আমি গয়নাটা না পরে বিয়ের আগের দিন ছবি দিয়েছি আমার শাশুড়িকে যে মা দেখো সব গয়না পরছি, তখন মা বলে কি আল্লাহ এটা পুরো জঙ্গল লাগতেছে, দেখিয়া জঙ্গল লাগের যে, কারণ শাড়িও অনেক জঙ্গলি টাইপের, গয়নাও অনেক জঙ্গলি টাইপের। তো তখন আমার শাশুড়ি হঠাৎ করে বলছে যে না শাড়ি একটা নতুন কিনতে হবে, মানে এক কালারের মধ্যে যাতে গয়নাগুলো ভালো লাগে দেখতে, বোঝা যায়। শাড়ি ছিল এক কালারের, ম্যাজেন্টা কালারের, আর বৌভাতে ছিল হচ্ছে একটা লাল লেহেঙ্গা। বিয়েতে তোমার মানে সেই নজর কাড়া গহনাগুলো খুবই সুন্দর ছিল, এটা কার পছন্দে কেনা ছিল? এটা ওই যে লম্বা একটা গয়না, কোনটা? বিয়ের দিন, বিয়ের দিন, বিয়ের দিন, বিয়ের দিন তো হ্যাঁ সব গয়নাগুলোই বেশি মানে অর্ধেক ছিল আমার শ্বশুর বাড়ির দেওয়া, ওখান থেকে দেয়া দেয়া, আর বাকিটা যেটা একটা লম্বা একটা গয়না ছিল ওটা আমার আম্মু আব্বু দিয়েছে। তো আচ্ছা, যেহেতু বিয়ে, গহনা, বৌভাত সব কিছু হলো, তোমার অপুর সাথে সংসারও খুব সুন্দর যাচ্ছে, কিন্তু এই অপুর সাথে সংসার চলাকালীন অবস্থায় অনেক গুঞ্জন আমরা শুনেছি তোমাকে নিয়ে, অপুকে নিয়ে, এই সংসার আছে এই নেই, সংসার ভাঙন, মাহিয়া মাহি আর নেই, সংসার করছেন না, এই বিষয়গুলো যদি তুমি একটু বলতে। এটা হচ্ছে যে আমি ফেসবুকে খুব অ্যাক্টিভ থাকি। আচ্ছা, আমার মন খারাপ হলে আমি মন খারাপের স্ট্যাটাস দিই, আমার ভালো লাগলে, খুশি থাকলে আমি খুশির স্ট্যাটাস দিই, আমার হঠাৎ করে একটু প্রেম প্রেম ফিল হলে আমি প্রেমের স্ট্যাটাস দিই, তখন মানুষ পার্সোনাল লাইফের সাথে সেটা রিলেট করে ফেলে যে ও আচ্ছা তার মানে এখন অপু নাই বা অপু আছে। অপু সেই 2016 থেকে অপু আছে, এখনও আছে, এই মুহূর্ত পর্যন্ত আছে, কিন্তু আমি প্রচণ্ড রাগি, আমার অনেক এক্সপেকটেশন আছে, লাইক ওই যে বললাম আমি অনেক রোমান্টিক, কিন্তু অপু আমার পুরোই অপোজিট। ও তো ওই বিভিন্ন সময় দেখা গেছে 24 ঘন্টার মধ্যে 26 বার ওর সাথে আমার মানে আমি ঝগড়া করি, ও তো করে না। এটা সবচেয়ে একটা মজার জিনিস আছে, আমার সবচেয়ে মেজাজ খারাপ হয় যে আমি অনেক চিল্লাচিল্লি করি, আমি এই ফেরোশাস টাইপের হয়ে যাই, এই ভাঙাচুরা করি, ও পুঠাস করে একটা চাদর নিয়ে আমার মাথা আসতে, সরি এটা আমার আমাদের সেটের, হ্যাঁ ঠাস করে এটা ফেলে দিও না, সরি আমাদের সেটটা নষ্ট করিস না মা, তারপরে বল। তো একটা কাপড়ে ও আমার উপরে ওই যে চোর ধরে না যেরকম, ওরকম করে আমার উপরে ঝাঁপিয়ে এভাবে ধরে ধরে আমাকে, হ্যাঁ ধরে ওই দোয়া পড়তে থাকে, ও দোয়া পড়ে আমার মাথায় তোমাকে জিনে ধরে, এরকম টাইপের কিছু হয় ওর মনে হয়, এরকম টাইপ তোমার নিজের মনে হয় না? না না আমাকে জিনে ধরবে, আমার তো নিজেরই শুনেই তো মনে হচ্ছে, ও হচ্ছে ধরে ওই মাথা মানে আমার মাথা যাতে ঠান্ডা হয়ে যায় এই জন্য ও দোয়া পড়ে আর ফু দেয়, ওটা দেখে আমার হাসি চলে আসে যে একটা মানুষ সাথে ফানি কিভাবে হতে পারে। তো এই জিনিসগুলো মানে ওই ওই ওর সাথে তো আমার ঝগড়া লাগে, তো ঝগড়া একটা জিনিস, এটা সবার ফ্যামিলিতেই থাকবে, কারো বেশি হয় কারো কম হয় অথবা কারো হয় না, কিন্তু আমার অনেক বেশি হয় আমাদের ফ্যামিলিতে। এবং অপু একটা মানুষ, যে মানুষটা আমি নিজের উপরে আমার বিশ্বাস খুবই কম আছে, আমি হয়তো বা উল্টাপাল্টা কিছু করে ফেলতে পারি, কিন্তু অপু একটা মানুষ যে মানুষটা কখনো আমার হাত ছাড়বে না, এটা হচ্ছে আমি মানে এত বছরে ক্লিয়ার হয়ে গেছে। হয়তো বা আমি কত বছরের সংসার জীবন, 2016 থেকে 21, এটা তো মাঝখানে কি তোমরা আলাদা ছিলে? না আলাদা ছিলাম না, ওই যে ওকে বলি যে মানে আমার খুব শখ যে আসলে একসাথে থাকবো, স্বামী বিদেশ টাইপের জিনিস আমার পছন্দ না, হ্যাঁ যে ও ধরো সিলেটে থাকবে আমি ঢাকায় থাকবো, কারণ আমার তো কন্টিনিউ ঢাকায় থাকতে হয়, আমার এইদিকে ওইদিকে শুটিং থাকে যেতে হয়, তো সিলেটে সবসময় থাকা তো আমার পক্ষে সম্ভব হয় না। তো তখন আমি মাঝে মাঝে বলি আচ্ছা অপু আমরা কি একসাথে থাকতে পারি না, মানে ঢাকায় একসাথে থাকবো, আমাদের একটা বাসা হবে, কি সুন্দর একটা সংসার হবে, আমি বাসা থেকে বাইরে থেকে আসবো, তুমিও একসাথে সবসময় প্রতিদিন আমরা একসাথে থাকবো। কিন্তু ও হচ্ছে সিলেটে বড় হয়েছে, ওর জন্মস্থান ওটা, ওর বাবা মার বড় ছিল, ওর সব কিছু ওইখানে, তো ওর পক্ষে তো আসলে সম্ভব না। এই নিয়ে মাঝে মাঝে ওর সাথে আমার একটু ঝামেলা হয়। এবার চলে যাচ্ছি ভিন্ন প্রসঙ্গে, মানে তুমি যদি তোমার নিজেকে বিশ্লেষণ করো যে তোমার তিনটা পজিটিভ দিক আর তিনটা নেগেটিভ দিক, কি বলবে? পজিটিভ দিক তো আগে বলে দিয়েছি যে
আমার পজিটিভ দিক হচ্ছে আমি প্রচন্ড লয়াল তুমি হ্যাঁ আর আমি মানুষকে অনেক রেসপেক্ট করতে পারি মানে সেটা আমার এখনো আমার যেমন তোমার সামনে আমি বসি এবং তুমি এটাকে ঢং মনে করবা না এটা ট্রু হ্যাঁ যে আমি আসছি মাত্র 9 বছর হয়েছে কিন্তু এই যে পূর্ণিমা পূর্ণিমার সামনে বসে এই যে পায়ের উপরে যে এরকম করে আমরা বসি হ্যাঁ মানে এত ঢং করে যে বসবো এটা এতক্ষণ বসেছিলাম কিন্তু এটা করার আগেও আমি যখন এখানে বসেছি এটা কিন্তু একদম আমি আমার ভেতর থেকে সত্য কথাটা বলছি এটা শুধু তুমি না এটা ধরো মৌসুমি আপু আছে তুমি সিনিয়রদের রেসপেক্ট করতে জানো হ্যাঁ তারা এত মানে তাদের সময়ে তারা সুপারস্টার ছিল ঠিক আছে ছিলেন এবং এখনও বললাম না মানুষ এক নামে তাদেরকে চিনে তো সেই জায়গায় তো আমি কখনো যেতে পারবো না তো আমার এই যে মানুষকে রেসপেক্ট করাটা আমি প্রচণ্ড রেসপেক্ট আমি জানি কাকে রেসপেক্ট করতে হবে হ্যাঁ তো এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগে আমার নিজেরই ভালো লাগে এটা খারাপটা যদি শুনি জিদ রাগ আর খারাপ হচ্ছে যে আমি আমি প্রচণ্ড অভিমানী এবং অভিমানটা আমার একসময় রাগ হয়ে যায় যদি না অভিমানটা কেউ ভাঙায় এবং আমি প্রচণ্ড হিংসুটা টাইপের হ্যাঁ কিন্তু আমি হিংসা কখন করি সেটা হচ্ছে আমি আমার কাজের দিক থেকে আমি হিংসা করি না যেমন আরেকটা হিরোইন খুবই ভালো করছে ও খুব ভালো একটা সিনেমা করছে খুব সুন্দর ভালো লাগে না মানে এই টাইপের আমার হিংসা কাজ করে আমার হিংসা কাজ করে যে যদি আমার আমার মা মানে আমার শাশুড়ি হ্যাঁ আমার শাশুড়ি ধরো আসার সময় বাজার থেকে আসতেছে মার্কেট থেকে আসতেছে আসার সময় ধরো সবার জন্য সেম নিয়ে আসছে হ্যাঁ তো আমি দেখি যে আমার জন্য একটু কম আসছে কি না তো এগুলো আমার খুব হিংসা লাগে হ্যাঁ তারপরে ধরো আমার 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 কোনো ভাই বোন নাই আমি ছোটবেলায় আমার আমার আম্মু আব্বুকে বলতাম যে আমার যদি ভাই বোন হয় তাহলে আমি হচ্ছে মরে যাবো অথবা আমি বাসা ছেড়ে চলে যাবো কোথাও তোমার আমার আমার ভালোবাসা ভাগ হয়ে যাবে আমার ভালোবাসা ভাগ হবে এইটা আমি চিন্তা করতে পারি না সো আমি অনেক হিংসুট সো এগুলো আচ্ছা তোমার এখন বর্তমান ব্যস্ততা কী নিয়ে আমার বর্তমান ব্যস্ততা তো বেশ কিছু সিনেমা করছি মোস্তাফিজুর রহমান মানিকের যাও পাখি বলো তার এটা এটা শেষ করলাম এটা গান বাকি আছে তারপরে এখন যেটা শুরু করবো ওটা হচ্ছে বুবুজান কটা ছবি তুমি সাইন করেছো এই 2021 সালে এর মধ্যে পাঁচটা হবে আচ্ছা পাঁচটা ছবি তুমি সাইন করেছো তাহলে তুমি বেশ ভালোই ব্যস্ত সামনে আরও ব্যস্ততা তোমার বাড়বে তোমার আমার গল্প আসলে শেষ হবে না কিন্তু অনুষ্ঠানটা আমাকে যেভাবেই হোক শেষ করতে হবে তোমাকে অনেক অনেক ধন্যবাদ তুমি মমতাজ মেহেদি পূর্ণিমার আলোতে সময় দিয়েছো তোমার মূল্যবান সময়টা দেবার জন্য এবং এত গল্প এত আড্ডা এবং এত সহজ সরলভাবে আড্ডাটা দিয়েছো এর জন্য তোমাকে ধন্যবাদ জানাচ্ছি তোমাকে অনেক ধন্যবাদ এবং মমতাজ মেহেদি পূর্ণিমার আলোকে অনেক ধন্যবাদ আমাকে এখানে আনার জন্য এবং আমি তো অনেক প্রোগ্রামেই যাই বাট হোস্ট ভালো অনেকে অনেকটা ভালো লাগে অনেকের অনেকটা ভালো লাগে না বলা তো যায় না কিন্তু এখানে পূর্ণিমা আপু আছে আমার খুব ভালো লেগেছে এবং আমি যখন হ্যাঁ সত্যি এবং বলো এবং ধরো এই যে আমাদের যে লাস্টের ট্যুরটা আমি করলাম সেই ট্যুরের আগে মনে হতো কারণ আচ্ছা আমি তোমাকে এটা বলে রেখি আমাদের একটা আছে একটা একটা লোক আছে আমাদের কমন একজন তো ধরো আমি আমি মনে হয় ওই সময় পোড়ামন নাকি ভালো পোড়ামন টোড়ামন শ্যুট আমার মোটামুটি 6-7টা ছবি হয়ে গেছে রিলিজ হয়ে গেছে তখন আমি শুটিং করছিলাম ইয়েতে ওই তোমার শুটিং করছিলাম না আমার আমার বিয়ের সময় আমি অপুর সাথে একটা ফটো শুট করছিলাম অপু অপু বিশ্বাস না আবার হ্যাঁ সবাই জানে হ্যাঁ অপুর সাথে একটা ফটো শুট করছিলাম ওই দিয়াবাড়ির ওইদিকে তো তখন ওই লোকটা আসে এসে বলতেছে ও এখানে তো পূর্ণিমা অপু শুট করছে ও হ্যাঁ আমার মনে হ্যাঁ শোনো না ওইদিন কি বলেছে তো পূর্ণিমা অপু শুট করছে আমি তাই তাই অপু অপু চলো আমরা একটু দেখে আসি আমি তো সামনাসামনি তাকে দেখি নাই আমি দেখবো তখন বলে কি যে ভাইয়া ওখানে কার্সের যাই বলে কি না যাওয়া দরকার নাই ওই ইয়ে আমি বললাম যে ওখানে তো মাহিও শুট করছে তখন পূর্ণিমা বলছে মাহিকে চিনি না তো হ্যাঁ এটা বলছে তখন আমার না খুব একটু অপুর সামনে আছে না একটু লজ্জা পেয়েছি তো তখন থেকে ধরো একটু কেমন কেমন লাগতো আচ্ছা সামনে যাবো চিনে না তো অপু আমাকে সো কেমন লাগবে হ্যাঁ কিন্তু এই এই তখন এই এই ট্যুরে আমরা যে লাস্ট ট্যুর দিলাম সেই ট্যুরের আগে যখন আমার মনে হচ্ছিলো আচ্ছা আপুর সাথে তো ইন্টারভিউ কেমন হবে আল্লাহ কীভাবে কথা বলবো কিন্তু ট্যুরের পরে আমার মনে হচ্ছে যে না এখন অনেকটা ফ্রি হয়েছো
এবার আমাকে চিনেছো, বুঝেছো, জেনেছো। যাক, অনেক ধন্যবাদ, আমরা এখন বিদায় নিচ্ছি। বেশি কথা বলে ফেলছি, সরি। ইটস ওকে, খুবই ভালো লেগেছে, তোমাকে খুবই সুন্দর লাগছে। দর্শক, গল্প আড্ডা কথায় কেটে গেল অনেকটা সময়, বেশিরভাগ সময় মাহিকে আমি সুযোগ দিয়েছি কথা বলার, কারণ ও অনেক সুন্দর করে গুছিয়ে কথা বলে। আপনারা যেখানেই থাকেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চোখ রাখবেন দেশ টিভির পর্দায়। দেখা হবে আগামী সপ্তাহে নতুন কোনো অতিথির সাথে, ভালো থাকবেন। মমতাজ মেহেদী।